আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি স্টার টিভির প্রতিদিনের রাতের সংবাদে। শুরুতে শুনবেন সংবাদ শিরোনাম। অবশেষে বাইডেনের ফোন পেলেন নেতানিয়াহু। সুন্দরবন রক্ষায় কৌশলপত্র গ্রহণ করা হচ্ছে বনমন্ত্রী। অস্ট্রেলিয়ার নিউজ দেখা শেয়ার বন্ধ করলো ফেসবুক। ইরাকে ব্যাপক অভিযানের পরিকল্পনা তুরস্কের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি তানজানা রহমান লিজা। অবশেষে বাইডেনের ফোন পেলেন নেতানিয়াহু। অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ক্ষমতা গ্রহণের 27 দিন পর তাকে ফোন করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শপথ নেবার পর থেকে ফোনে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কথা বলছিলেন বাইডেন, কিন্তু ফোন পাচ্ছিলেন না নেতানিয়াহু। বুধবার 17 ফেব্রুয়ারি এই দুই নেতার মধ্যে কথা হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে ফোন করেছিলেন ক্ষমতা গ্রহণের মাত্র 2 দিন পর, কিন্তু জো বাইডেন সেই ফোন করলেন 27 দিন পর। তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে এড়িয়ে যাচ্ছেন কিনা সেটি নিয়ে বিশ্ব রাজনীতিতে আলোচনা চলছিল। ক্ষমতায় আসা নতুন নেতাদের সৌজন্যতা রীতিতে এই ধরনের ফোন কলকে এভাবে বিশ্লেষণ করে থাকেন কূটনৈতিক বিশ্লেষকরা। সুন্দরবন রক্ষায় কৌশলপত্র গ্রহণ করা হচ্ছে বনমন্ত্রী। সরকারের দৃঢ় অঙ্গীকারের অংশ হিসেবে সুন্দরবন সংরক্ষণ সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য কৌশলগত পরিবেশ সমীক্ষার কাজ করা হচ্ছে। প্রস্তুতাধীন কৌশলগত পরিবেশ সমীক্ষা প্রতিবেদন এবং কৌশলগত পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা সুন্দরবন সংরক্ষণে সুস্পষ্ট গাইডলাইন প্রদান করবে, জানালেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেছেন, কৌশলপত্র অনুযায়ী দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আমরা সুন্দরবন সংরক্ষণ নিশ্চিত করতে পারব। সুন্দরবন সংরক্ষণ কার্যক্রম জোরদার করার জন্য সরকার সম্প্রতি সুন্দরবন সুরক্ষা নামক একটি প্রকল্প একনেকে অনুমোদন করেছে। বুধবার 17 ফেব্রুয়ারি প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চল ও সুন্দরবনের কৌশলগত পরিবেশ সমীক্ষা বিষয়ে জাতীয় পর্যায়ের অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। পরিবেশ মন্ত্রী বলেন, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রচুর উন্নয়ন কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বপ্নের পদ্মা সেতু চালু হবার পর ওই অঞ্চলে উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার নিউজ দেখা শেয়ার বন্ধ করল ফেসবুক। অস্ট্রেলীয় ব্যবহারকারীদের জন্য নিজেদের প্ল্যাটফর্মে নিউজ দেখা ও শেয়ার করা বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার 18 ফেব্রুয়ারি সকাল থেকেই ফেসবুক পেজগুলোতে লিঙ্ক খুলে নিউজ দেখতে বেগ পেতে হয়। ফেসবুকে নিউজ কন্টেন্ট শেয়ার সংক্রান্ত অস্ট্রেলীয় সরকারের প্রস্তাবিত নতুন আইনের প্রতিবাদে বুধবার এমন ঘোষণা নেয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। ফেসবুকের দাবি, অস্ট্রেলীয় সরকারের এমন আইন তাদের নীতি বহির্ভূত। অন্যদিকে ফেসবুকে এমন সিদ্ধান্তের পরোয়া না করে দ্রুতই আইনটি কার্যকর করা হতে পারে বলে জানিয়েছে দেশটির সরকার। ইরাকে ব্যাপক অভিযানের পরিকল্পনা তুরস্কের। ইরাকের ভেতরে ব্যাপক আকারে সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে তুরস্ক। ইরাকে নিজেদের 13 জন নাগরিক নিহত হওয়ার পর এ পদক্ষেপ নিচ্ছে এরদোয়ান সরকার। তুরস্কের দাবি, ওই নাগরিকদের কুর্দিস্তান পিপলস পার্টি বা পিকেকে গেরিলারা অপহরণ এবং হত্যা করেছে। পিকেকের হাতে নিহত ব্যক্তিদের বেশিরভাগ তুরস্কের সেনাবাহিনী বা পুলিশ বাহিনীর সদস্য। বুধবার 17 ফেব্রুয়ারি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাই এরদোয়ান জোর দিয়ে বলেছেন, তুরস্কের সামরিক বাহিনী সীমান্তবর্তী এলাকাগুলোতে পিকেকে গেরিলাদের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে তা অব্যাহত থাকবে। আগামীকাল রাতে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।